গুড মর্নিং, আমি পর্ণা, চলে এসেছি আবার একটা ধামাকেদার ব্লগ নিয়ে। আর সেটার কারণ হচ্ছে আজ বাংলার মেয়ে বাংলায় ফিরছি, মানে কলকাতা যাচ্ছি। তো সবাইকে নিয়ে হই হুল্লোড় করতে করতে আজকের দিনটা দারুণ কাটবে। আজকে এখন সকাল প্রায় 10:11 বেজে গেছে। এখন আমরা আমার একটা দিদির বাড়িতে যাব, ওখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে তারপরে বিকেলবেলায় রওনা দেবো এয়ারপোর্টের দিকে। বাট এর মধ্যেও একটা টুইস্ট আছে, কারণ আমার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমার বাবার এটা ফার্স্ট ফ্লাইট, তো সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, জাস্ট ফাটাফাটি ব্লগ হবে। দেখো আমরা এখানে এসেছি গুজরাটের বঞ্জারা মার্কেটে। দেখো কত অ্যান্টিক পিস আছে, দেখো কত সুন্দর সুন্দর। বাড়ি যাওয়ার পথে লাস্ট মোমেন্টে শপিং চলছে এখন। গেছি ওখানে, এই যে বাবা আরো আসছে হেঁটে হেঁটে। বাবা একটু হাই বলো, বাড়ি যাচ্ছ? ওরে বাবা, চক্কর মেরে মেরে ঘুরছি। আরে বেচারা হাঁপিয়ে গেছে, বাবা ঘুরিয়েতে বসতে পারতো অটোতে, হাঁটবে ভালো লাগে। হ্যাঁ খারাপ লাগছে, মুখ দেখে বুঝতে পারছো না, এখান দিয়ে ঢোকো। কোথায় গলি গলি ভেতর দিয়ে সব ঢুকে যাচ্ছি, দোকানের মাঝখান মাঝখান দিয়ে ঢুকে ঢুকে যাচ্ছি। হ্যাঁ বোল্ড হয়ে গেছে, হাঁপিয়ে গেছে। দিদি বাড়ি ঢুকে গেছি, এই যে দিদি বসে আছে, ওই জামাই বাবু, আর ওই যে টুটু সোনা, আর এই সবাই ছেড়ে ছেড়ে তো তোমার সব বন্ধুরা বলার দরকার নেই, বিয়ে হয়ে গেছে, দরকার ছিল বলতে পারি, বলার দরকার নেই। ভিডিওতে দেখছো নিজেকে নিজে, এইটা কে, টাকা ছিল ভিডিওতে তাকিয়ে আছে দেখছে কি ওটা। এই যে আমাদের টুনটুনি, এইটা হচ্ছে, এই যে টুনটুনি বেরিয়েছে, দেখো দেখো আমাদের টুনটুনি, তোমার চুমু দেয় দেখো। খাবে কি ও, খাবার ভাত খাবে, খাবে জল স্থল দুটোই থাকে, এইবার নাম, এইবার নাম, ভাত খাবে, হ্যাঁ ভাত খাবে,
এখন দাঁড়া দাঁড়া, তুমি আগেই যাচ্ছ কোথায়? আরে একটু দাঁড়া, দাঁড়াবা তো। বাবাকে এখন সারপ্রাইজ দেওয়া হয়েছে যে ফ্লাইটে করে বাবা অটোতে ঢুকছে বলছে, ফ্লাইটে কি করতে ঢুকছে, এয়ারপোর্টের রাস্তায় কি করতে ঢুকছে। বাবাকে এত সাজিয়ে গুছিয়ে এনেছি, বাবা ভাবছে সাজিয়ে গুছিয়ে কি করে এনেছি। মুখটা দেখো বাবার, মুখটা দেখো, তোমরা দেখো বাবার মুখটা। আমি জানি না, আমি সত্যি জানি না, আমি জানি না, আমি সত্যি জানি না। মুখটা দেখি, মুখটা দেখো, আমি জানি না, ও জানে, আমি জানি না, সত্যি আমি টিকিট কবে কেটে জানি না। এই যে এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর এনার আজকে ফার্স্ট ফ্লাইট, এনাকে আজকে সারপ্রাইজ দেওয়া হয়েছে, ওই জন্য মুখটাকে একটুখানি হপ করে রেখেছে, বলেছি আমরা ট্রেনে যাবো, এখন ফ্লাইটে নাও হয়েছে। মুখটা কিছু বলতে চাও? হ্যাঁ কি বলতে চাও? বাবা খালি বলে যাচ্ছে চড়ে চড়ে মাছ ধরতে যাই, আমরা নাকি চড়ে চড়ে মাছ ধরতে পারি। আমি কিছু জানি না বাবা, ওকে দেখে জানে, জানে তো সব লোক রাজনীতি করে জানে না সবাই। আরে চল, এই বাবা বসে আছে বাসে, ওই দিকে ওই বাবা, পেছনে দাদা, কেমন লাগছে বাবা? তোমাদের নাজারাটা দেখাবো এখন যাওয়ার সময়। না না বড় আছে পেছনে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ইন্ডিয়ার ছোটটা, ছোটটা সরি সরি, এই যে এইটা বড়, এইটা বড়। এখন নাই নেই সিট, সিট সিট, বাবা যা বাবা যা বাবা যা। এই যে আমাদের এটা হচ্ছে সিট, ইয়েস ড্যাডি, ওই ব্যাগ দিয়ে দাও, ব্যাগ কোনটা দুই ড্যাডি বসেছে দুই পাশাপাশি। আর এইদিকে এরা দুজন বসেছে, এখানে একজন, এখানে একজন, আর আমি এখানে। এই যে সব সংসার সাজিয়ে নিয়েছি, নিয়ে এখন বসে আছি। ট্রেনটা ভালোই চলেছে, ট্রেনটা ভালোই চলেছে, ট্রেন বলে নিয়ে এসেছিলাম ওই জন্য আমাকে উত্তর দিলে, ট্রেনটা ভালোই চলেছে। এগুলো বলে এনেছে ওই জন্য এগুলোই বলছে। কলকাতা
এই যে আমাদের লাগেজ, এত লাগেজ, আমরা পাঁচজন মানুষের এত লাগেজ হয়েছে দেখো। আর ইনি দুজন দাঁড়িয়ে আছে কোথায়। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এই যে দুজন কুলি, এতগুলো আমাদের পাঁচজন মানুষ, কত লাগেজ, এই যে লাগেজ এর তো ভয় পেয়ে যাবে। আর এটা হচ্ছে, এই যে রেড কালার, এটা হচ্ছে আমার বিয়ের, এটা এত এতটাই বড়, আমি আর একটা ছোট বাচ্চা এর মধ্যে ঢুকে পার্সেল হয়ে যেতে পারি, এতটাই বড় এটা। এটা এয়ারপোর্টের বাইরেটা এত সুন্দর করে সাজিয়েছে দুর্গাপুজো বলে, খুব ভালো লাগছে, পুরো মনে হচ্ছে একদম দুর্গাপুজো মাহল, দারুণ লাগছে। এই যে এটা আমাদের প্রিপেড ট্যাক্সি, ওইখানে বাবাই আসছে, আর পুরো এটা এরকম করে সাজিয়েছে, এটা দেখাই, এটা সুন্দর মা দুর্গারই করেছে আর এরকম সাজানো।